নিচ্ছি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্স ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের চতুর্থ পর্ব, তো আজকে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করব। তো বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমরা প্রথমত এখানে থেকে ডিজাইন করব। আমি গত পর্বে এই পর্যন্ত এসেছিলাম, তো এখান থেকে আমি দেখাচ্ছি যে আপনি আসলে কিভাবে বিজনেস কার্ডটি ডিজাইন করবেন। তো দেখুন যে আমরা এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পর এখান থেকে আমি একটি এতটুকু লম্বা একটি এতটুকু লম্বা ঘড়ি আমি নিয়েছি, Rectangle 20। তো লম্বা নেওয়ার পর সেখান থেকে আমি এটি কালার সিলেকশন করে দিচ্ছি। এটি এখন হোয়াইট মোডে আছে, তো সেখান থেকে আমি একটি কালার সিলেকশন করে দিচ্ছি ব্ল্যাক। তো এখানে ব্ল্যাকটা অনেক ডিপ ব্ল্যাক হয়ে যায়, সেক্ষেত্রে একটু নর্মাল ব্ল্যাক আমি সিলেকশন করে দিয়েছি। তো সিলেকশন করে দেওয়ার পর আমাদের এখন এই ব্ল্যাকটির উপর আসলে খুব বেশি প্রয়োজন নেই। তো এই ব্ল্যাকটির পাশে আবার দেখুন যে এখানে অফসেট, অর্থাৎ এটা হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাকে এখন বলে দিচ্ছি। এখন এই যে আমাদের যে আর্টি সেটি হচ্ছে মূলত দুইটি কালার রয়েছে, এটা হচ্ছে আপনার এক এক ধরনের কালার, এখানে হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, আর এটা হচ্ছে ফিল কালার। এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। স্ট্রোক কালার হচ্ছে যে আপনি একটি রেক্ট্যাঙ্গেল বা যাই বলেন ইলিপস নিলেন, সেটার পাশে যে রেখাটি হবে, অর্থাৎ এটা হচ্ছে ইলিপস, সরি স্ট্রোক, স্ট্রোক কালার। তো এটার স্ট্রোক কালার আছে একটি ব্ল্যাক, যেমন আমি যদি এখানে আপনি একটু দেখতে সুবিধা পাবেন, দেখুন যে আমি এখানে স্ট্রোক কালার হিসাবে যেটি নিয়েছি সেটি হচ্ছে কমলা কালার। তো এখানে দেখা যাচ্ছে না, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে স্ট্রোক কালার কমিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি, সরি এটার উপর সিলেকশন করে স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দিই। দেখুন যে এটা হচ্ছে স্ট্রোক কালার, আপনারা বুঝতে পারতেছেন স্ট্রোক কালার কি বিষয়টা কি। এখন যদি এখান থেকে আমি স্ট্রোক কালার নান করে দিই, স্ট্রোক কালার চলে যাবে, সরি চলে যায়নি, এটি সিলেকশন করে নিতে হবে। তো এখান থেকে আমি স্ট্রোক কালারটি নান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে স্ট্রোক কালারটি চলে গিয়েছে। তো আমাদের এই কাজটুকু শেষ, তো এটাকে আবার নক করে ফেলবো। তো আমাদের যে কাজগুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর এটাকে নক করে ফেলবো। তো নক করে ফেললাম, তো এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গল টুল নিয়ে নিচ্ছি, আর রেক্ট্যাঙ্গল টুল নিয়ে তারপর এটা আমি এবার থেকে ধীরে সুন্দর করে আরেকটি টুল নিয়ে ডিজাইনটা করব। তো দেখুন যে আমি আরেকটি টুল নিয়ে নিয়েছি, সেই টুলটা একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ এটার পরিমাণ করে দিচ্ছি, সেটার কালার দিচ্ছি ধরুন রেড কালার দিচ্ছি, হ্যাঁ আমি সেটাকে রেড কালার দিচ্ছি, এবং সেটাকে একটু এটার উপর নিয়ে আসছি, এটার উপর নিয়ে আসছি। তারপর সেইখান থেকে একটি আরেকটি ডিজাইন করতে চাচ্ছি, সেখান থেকে আমি আরেকটি প্যান্টোলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে প্যান্টোল। প্যান্টোল দিয়ে আমি এখান থেকে একটু ড্রয়িং করে নিচ্ছি আপনার পছন্দ মতো, ধরুন এটার উপর ক্লিক করলাম, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এইখানে, সরি এখানে একটু প্রবলেম হয়েছিল, আমি এটা শুরু থেকে নেই নাই, অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিতে হবে, এই যে ঠিক এখান থেকে আমি মাউস পয়েন্টারটা সিলেকশন করলাম, তারপর এখানে আসলাম, এখান থেকে এভাবে দিলাম, তারপর এখান থেকে ঠিক আবার এখানে অ্যাড করে দিয়েছি, সরি অ্যাড হয় নাই, আবার এখানে অ্যাড করে দিয়েছি, সরি সরি সরি, হ্যাঁ অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা একটু কালারটাকে ডিপ করে দেই, ডিপ করে দেখি যে আসলে কেমন দেখা যায়। আমি কালারটা কালারের দিকে যাচ্ছি এবং এতে কি একটু ডিপ করে দিয়েছি, আচ্ছা ঠিক আছে আমরা ডিপ করে দিলাম। ডিপ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটার উপর এটা সের উপরে সম্ভবত মনে হচ্ছে এরকম, আচ্ছা ঠিক আছে এটাকে আমরা আরো ডিপ করে দেব, হ্যাঁ আমরা আরো ডিপ করে দিচ্ছি। এখন যদি একটু ছোট করে দেখি যে মনে হচ্ছে অনেক ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে, তাই তো। তো এটা আমার করা হয়ে গেল, এবং সেখান থেকে আমরা এখান থেকে রাউন্ড বা এটা নিতে পারি, রেকট্যাঙ্গেল টুল থেকে এখানে যেটি নিয়েছিলাম গাইড, গাইডলাইনের উপর ঠিক এভাবে আরেকটি
নিয়ে নিচ্ছি রেক্টেঙ্গল। তো রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে যে আরেকটি বিষয় আমি আপনাকে দেখাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলের উপর ক্লিক করলে দেখবেন এটার পাশে এরকম চতুর্দিকে বৃত্তের মতো আসছে। তো আপনি এখান থেকে একটির উপর ক্লিক করে একটু মুড় ঘুরিয়ে নিতে পারেন, দেখুন যে এটা কেমন দেখা যাচ্ছে এখন। তো সেটার কালারটা আমি ফিল কালার স্ট্রোক কালারটা অন করে দিচ্ছি এবং ফিল কালারটা নান করে দেব, স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিই আপাতত। স্ট্রোক কালার ব্ল্যাক করে দিচ্ছি, স্ট্রোক কালার সরি এটা সিলেকশন করে নিই, স্ট্রোক কালার ব্ল্যাক করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটা 1 ফিটে আছে, নো প্রবলেম। আর এখানে ফিল কালার যেটা, ফিল কালারটা একটু নান করে দিচ্ছি। তো স্ট্রোক কালার এবং ফিল কালার নান করে, স্ট্রোক কালার রেখে ফিল কালার নান করে দিয়েছি। তো এখানে দেখুন আমার গাইডলাইনটা ঠিকভাবে দেখাচ্ছে। তো এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রিন্ট করার সময় কিভাবে গাইডলাইন প্রিন্ট হবে কিনা। না, এখানে প্রিন্ট করার সময় কখনো গাইডলাইন প্রিন্ট হবে না, প্রিন্ট করার সময় ঠিক আপনার এতটুকু, অর্থাৎ এইখান থেকেই যে আমরা প্রথম যেটা নিয়েছি এতটুকু প্রিন্ট হবে, জাস্ট গাইডলাইন প্রিন্ট হবে না আর আপনার ব্লিডও প্রিন্ট হবে না। আচ্ছা যাই হোক, এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার লোগোটা বসাবেন, এ হচ্ছে মূলত বিষয়। তো এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, আর ধরুন এটার কাজ নেই, এই এই যে দুটো বিষয় এগুলোতে একটাও কাজ নেই, তো সেই দুটোকে আমি লক করে দিচ্ছি আমাদের কাজ, কারণ কাজের ক্ষেত্রে সুবিধা হবে লক করে দিলে। যেমন এই যে এখানে এটাও কাজ নেই। এখন বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এটার বাহিরে কিছু অংশ রয়েছে, নো প্রবলেম, বাহিরে অংশ থাকলেও কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আপনার প্রিন্ট হবে না। যতটুকু আপনি এটার ভিতরে আছে ঠিক ততটুকু প্রিন্ট হবে, বাহিরেটা কখনো প্রিন্ট হবে না। আপনি ইচ্ছা করলে সেটাকে কেটে ফেলতে পারেন। তো সেটাকে যদি আপনি কেটে ফেলতে চান, সেখান থেকে আমরা একটু সিলেকশন করি, দুইটা ভাগে ভাগ করি, এই যে এখান থেকে দিলাম, তারপর এই দুটোটাকে একটু সিলেকশন করি, গ্রুপ করে সিলেকশন করব। হ্যাঁ, কন্ট্রোল জি মাধ্যমে গ্রুপ করব, গ্রুপ করে সিলেকশন করে পাথ ফাইন্ডার নামে একটি অপশন আছে, তো পাথ ফাইন্ডার সরি হ্যাঁ এখানে দেখছেন যে পাথ ফাইন্ডার অপশনটি কি আমি বেসিক পর্বে দেখিয়েছি। এরপর আরেকটি বিষয় এখন দেখাচ্ছি, পাথ ফাইন্ডারের মধ্যে আপনি যে এখানে যে অপশন আছে ডিভাইড, এটার উপর ক্লিক করব, ক্লিক করে আবার এখান থেকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পর দেখুন যেটা আনগ্রুপ হয়ে গেছে, এটাই আলাদা হয়ে গেছে, এটাই আলাদা হয়ে গেছে। তো আমরা এটাকে আলাদা হয়ে গিয়েছে সেটাকে আমরা কেটে দেব, দেখুন যে কেটে দিয়েছি আলাদাভাবে, দেখতে পাচ্ছেন যে কিভাবে কেটে দেওয়া সম্ভব হয়েছে। তো আপনি এই বিষয়টা ভালোভাবে ফলো করে নেবেন, আমাদের বেসিক বিষয়টা কমপ্লিট করে আপনি অ্যাডভান্সে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য বেশ সুবিধা হবে। তো এই কাজটা করলাম এবং এটার প্রয়োজনে সেটাকে আমি আবারও লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর দেখান যে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, এবং সেখানে আমি আমাদের একটি নাম দিয়ে দিচ্ছি, ধরুন আমাদের চ্যানেলের বা আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আরজে মিডিয়া, আমি লিখে দিচ্ছি, বা এটা কিছু দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বিষয় দিয়ে দিতে পারেন। যেমন দিয়ে দিলাম এখানে ফ্রিল্যান্সার ইনকাম বেডি, এখানে ফ্রিল্যান্সার ইনকাম বিডি আমি লিখে দিলাম, তারপর সেখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটার উপর ক্লিক করার পর আপনি মাউসে ধরে আনতে পারবেন, এছাড়া আপনি ইচ্ছা করলে সেখান থেকে কিবোর্ডের এরোকির মাধ্যমে আপনি এটা নাচা করতে পারবেন। তো ফ্রিল্যান্সার ইনকাম বিডি যে বিষয়টি আমি আপনাকে এখন দেখছি সেটা হচ্ছে মূলত আমাদের ইউটিউব চ্যানেলের নেম। তো আমরা চ্যানেলের নেমটাকে সব সময় উপরে দেব, এই যে দেখেন আমরা ওখানে বসিয়ে দিয়েছি। তো এখানে আমরা গাইডলাইনের বাইরে যাব না, এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া, এটার ভিতরে থাকতে চেষ্টা করব। তো আমরা একটি ভালো ফন্ট ইউজ করি, সেক্ষেত্রে এটি সিলেকশন করার পর এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট নিতে পারবো। ফন্টের বিষয়টি আমি আপনাকে দেখাচ্ছি এখন, ফন্ট এখানে দেখুন বিভিন্ন ফন্ট দেওয়া আছে, তবে এখান থেকে মোটামুটি একটা ভালো লেভেলের ফন্ট হচ্ছে মনসেরাত। যেমন এই যে মনসেরাত ফন্টটা আমি, আমার অনেকটা প্রিয় একটা ফন্ট, তো মনসেরাত ফন্টের উপর গিয়ে আমি সেটিকে মিডিয়াম করে দিচ্ছি,
রেগুলারে আছে, মিডিয়াম করে দিচ্ছি, দেখুন যে হালকা একটু বোল্ড হয়ে গেছে। তো এই ফন্টটা কি আপনি ইচ্ছা করলে বিভিন্ন আপনার পছন্দ মতো বিভিন্ন ফন্ট নিতে পারেন। তো আমি সেখান থেকে এই ফন্টটি সিলেকশন করলাম, ফ্রিল্যান্সার ইনকাম বিডি। তারপর এখানে নিচে এটা একটা টাইটেল দিয়ে দিব আমি, এটা নিচে ছোট করে আরেকটি বিষয় লিখে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল। এখানে দিয়ে দিচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেল দেওয়ার পর সেটিকে আমরা একটু নিচে নিয়ে নেই এবং সেখানে ফন্টটা একটু ছোট করে নিই। ফন্ট সাইজ দেখুন এখানে ফন্ট সাইজ দেওয়া আছে, সেখান থেকে আমরা একটু ছোট করে 6 ফিটে দিয়ে দিচ্ছি। তারপর সেটিকে আবার আমার জায়গা মতো নিয়ে সেটি বসাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি আসলে, হ্যাঁ, এটাকে এটার প্রয়োজন মতো নিয়ে বসাচ্ছি। বসানো হয়ে গিয়েছে আওয়ার ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা সেটা এখানে ইচ্ছা করলে বসিয়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে নাও বসিয়ে দিতে পারি। তো এখানে ধরুন আমাদের অল কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো সবগুলো দিয়ে দেবো এই পেজগুলোতে। তো এই যে এতটুকু করেছি সেগুলো আপনারা প্র্যাকটিস করেন। এখানে নেক্সট পর্বে আমি কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো বসাতে হয় সবগুলো একের পর এক স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।